আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সোলা আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে কুয়াশা দেশের অনেক স্থানে কুয়াশা বৃষ্টি হতে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ স্থানে কুয়াশা দ্বারা হচ্ছে দেশের বেশ কিছু জেলা তো আগামীকালে জানুয়ারি গোটা বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের আবহাওয়া কতটা খারাপ থাকতে পারে কুয়াশা বৃষ্টি কোন কোন জেলা হতে পারে দেশের কোথাও বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা কি জানাস আবহাওয়ার মডেলগুলো বিস্তারিত লাইভ দেখাবো অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা বায়ো মোড়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ও দেশের অধিকাংশ স্থানে বাড়ি কুয়াশাচ্ছন্ন দেখা দেয় এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে রংপুর বিভাগের সমস্ত জেলাগুলোর ওপর বাড়ি কুয়াশা ছন্নময় দেখা দেয় এদিকে বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর রাজশাহী তারপর সিংরা রাজশাহী বিভাগের প্রত্যেক জেলাতে কিন্তু বারি কুয়াশা ছন্নময় দেখা দেয় তারপর এদিকে মেহেরপুর কুলনা থেকে শুরু করে ঢাকা বিভাগের সমস্ত জেলাগুলো এছাড়া ময়মিশ বিভাগের সমস্ত জেলা সিলেট এবং এদিকে বরিশাল খুলনা বিভাগের অনেক জেলায় কিন্তু বাড়ি কুয়াশার ছন্নময় দেখা দেয় তবে দেশের দক্ষিণ অঞ্চলে কুয়াশার দাপট কিছুটা কম ছিল চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু বারি কুয়াশার দাপট কিন্তু ছিল তো আগামী চব্বিশ ঘন্টায় দেশের কোন কোন জেলায় কুয়াশা থাকবে সেটা বৃষ্টি দেশের কোথাও বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ম্যাগলাম মোড়ে গিয়ে তো এই মুহূর্তে আমরা ম্যাগলাম মোড় আগামীকাল বৃহস্পতিবার পাঁচ জানুয়ারি দেখতে পাচ্ছি দিনের প্রথমার্ধে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ আকাশে তেমন মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কারণ এই মুহূর্তে বঙ্গোসাগর থেকে কোথাও জলীয় বাষ্প প্রবেশ করছে না আহ বঙ্গোসাগর এই মুহূর্তে একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে কোনো ধরনের গুণাবত্ত অথবা নিম্নচাপ নেই দেশের উপর মেঘ সৃষ্টি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই তবে কুয়াশা দাপট কিন্তু থাকবে তো আগামী চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না কুয়াশার আমরা যদি কুয়াশা মোড়ে চলে গিয়ে আপনাদেরকে দেখাই কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু কুয়াশার দাপট দেখা দিতে পারে এদিকে আমরা যদি একটু আপনাদেরকে লাইফ ট্রেকিং যদি ম্যাপটা যদি দেখায় তো দেখতে পাচ্ছি আগামীকালও দেশের পূর্বাঞ্চলে বাড়ি কুয়াশাচ্ছন্ন আমরা দেখা দিবে সেটা এখানে উত্তর দিক থেকে যে এখানে পশ্চিম দিক থেকে মূলত পশ্চিম দিক থেকে দেশের উপর কুয়াশা প্রবেশ করবে যার কারণে রাজশাহী থেকে শুরু করে মহমিসিংহর বিভাগ রংপুর তারপর ঢাকা এই সমস্ত জেলাগুলোর উপর বাড়ি কুয়াশা দেখা দিবে কোথাও কোথাও কুয়াশা টিপ টিপ কুয়াশা বৃষ্টি হওয়ার সম্ভাবনায় কিন্তু রয়েছে প্রবল এদিকে পূর্ব অঞ্চলে কিন্তু বারি কুয়াশার জন্য দেখা দিতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু বাড়ি কুয়াশার সময় দেখা দিতে পারে রাঙ্গামাটি বিলাইচড়ি তারপর রাজস্থলী এদিকে রয়েছে আহ এই যে সাতকানিয়া এই সমস্ত জেলাগুলোর উপর ভয়াবহ কুয়াশার দেখা দিতে পারে এদিকে পাহাড়ি অঞ্চলে কিন্তু বারি কুয়াশা সময় দেখা দিতে পারে এই সমস্ত জেলাগুলোর উপর কুয়াশা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এই মুহূর্তে প্রচন্ড শীত কিন্তু অনুভব করছে দেশ জুড়ে দেখতে পাচ্ছি আমরা সরাসরি মুহূর্তে তাপমাত্রা মোড়ে চলে যাবো তো আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসলাম তো আগামীকাল এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো কুমিল্লাতে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে ঢাকা বিভাগের উপর তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে প্রচণ্ড শীত অনুভব হবে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে হবে ঠান্ডা বায়ু কিন্তু দেশের উপর প্রবেশ প্রবেশ করছে অলরেডি উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে যার কারণে প্রচণ্ড শীত কিন্তু অনুভব হচ্ছে এখানে রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর তারপরে এদিকে ঢাকা করুণা বরিশাল এই সমস্ত জেলাগুলোর উপর উত্তর দিকে থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার কারণে অনেকটাই শীত 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 লাগতেছে এদিকে উপকূলীয় অঞ্চলে দেখতে পাচ্ছি কিছুটা গরম হাওয়া এখানে মূলত উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এখানে কিন্তু প্রচন্ড শীত কিন্তু অনুভব হচ্ছে না কিছুটা কম রয়েছে অন্যান্য জায়গার থেকে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ